হ্যালো ফ্রেন্ডস, আমার নাম নির্মাল্য বোস। আজকে আমরা আলোচনা করব অ্যাসিটিক অ্যাসিড নিয়ে। অ্যাসিটিক অ্যাসিড কি? অ্যাসিটিক অ্যাসিড দেখতে কেমন? কোথায় পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড? ইন্ডাস্ট্রিতে কিভাবে ইউজ হয় অ্যাসিটিক অ্যাসিড? কোথা থেকে 99% পিওর অ্যাসিটিক অ্যাসিড আমরা পারচেজ করতে পারব? আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত বিষয়ে ইনফরমেশন পেতে আমরা আজকে চলে এসেছি আকসার এক্সিম কোম্পানি প্রাইভেট লিমিটেডে। আর এই সমস্ত বিষয়ে আমাদেরকে গাইড করার জন্য আজ আমাদের সাথে আছেন মিস্টার পিনাকি সাহা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আমি প্রথমেই আপনাকে অনুরোধ করব অ্যাসিটিক অ্যাসিডের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন দিতে, যাতে আমাদের ভিউয়ার্সরা অ্যাসিটিক অ্যাসিডের ব্যাপারে একটা বেসিক আইডিয়া পায়। অ্যাসিটিক অ্যাসিড বেসিক্যালি একটা অর্গানিক অ্যাসিড। ইন্ডিয়াতে দু একটা বড় বড় ম্যানুফ্যাকচারার আছে যারা অ্যাসিটিক অ্যাসিড প্রোভাইড করে। এটা গুজরাট থেকে বেসিক্যালি আসে, গুজরাটে অনেক ম্যানুফ্যাকচারার আছে। বেশিরভাগ অ্যাসিটিক অ্যাসিডের চাহিদাটা বিদেশ থেকে ইম্পোর্ট করে এনেই ফুলফিল করা হয়। এই ইম্পোর্ট মেইনলি কান্ডলা আর মুম্বাই পোর্ট থেকেই করা হয়। নর্মালি রিটেলার্সদের জন্য এটা 50 কেজি আর 35 কেজির জারে অ্যাভেলেবেল থাকে। 50 কেজি আর 35 কেজি জার এই জন্যই করা হয় যাতে ইউজ করতে সুবিধা হয়। তবে মেন চ্যালেঞ্জ থাকে কনজিউমারদের ক্ষেত্রে 99% পিওর মেটেরিয়ালটা পাওয়া। 99% পিওর অ্যাসিটিক অ্যাসিড পাওয়াটা চ্যালেঞ্জ কেন? মার্কেটে কি 99% পিওর অ্যাসিটিক অ্যাসিড অ্যাভেলেবেল নয়? না, মার্কেটে 99% পিওর অ্যাসিটিক অ্যাসিড অ্যাভেলেবেল আছে। এক্ষেত্রে কিছু ম্যানমেড প্রবলেম ক্রিয়েট হয়। কীরকম আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ ধরুন দুধের সঙ্গে ওয়াটার মিক্সড করে কিছু পার্টিকুলার সাপ্লায়ার আছে যারা প্রফিট মার্জিনটা বাড়ানোর জন্য ওয়াটার মিক্সড করে তারপর মার্কেটে সেল করে। সেরকম অ্যাসিটিক অ্যাসিডও লিকুইড, এর সঙ্গে ওয়াটার মিক্সড করে তারপর মার্কেটে সেল করলে এটার ক্ষেত্রে যারা এন্ড ইউজার, যারা কনজিউমার, তারা বেশি প্রবলেমটা কেন ফেস করে? সাপোজ তার রিকোয়ারমেন্টটা 99%, বাট তাদের কাছে এরকম কোনো ফ্যাসিলিটি নেই যে তারা টেস্টিং করে নিতে পারবে, নিজস্ব কোনো ল্যাব ফ্যাসিলিটি নেই যে তারা টেস্ট করে দেখে তবে মেটেরিয়ালটা পারচেস করতে পারবে। তো ওর রিকোয়ারমেন্টটা রয়েছে 99%, বা ওর কাছে মেটেরিয়ালটা যাচ্ছে 80% কি 85% বা তার থেকেও লেস কোয়ান্টিটির। এটা কেন হচ্ছে না? ম্যানমেড প্রবলেম, যেটা আপনাকে আমি আগেও ডিসকাস করলাম, যে কিছু মানুষ একটু প্রফিট মার্জিনটা বাড়ানোর জন্য এর সঙ্গে ওয়াটার মিক্সড করে তারপরেই মার্কেটে সেল করে। ও, এটা তো ভীষণ সিরিয়াস একটা সমস্যা। আচ্ছা স্যার, আকসার এক্সিম কি এই সমস্যার জন্য কোনো সলিউশন বের করেছে? অবশ্যই, আকসার এক্সিমের সাথে ডিল করলে পরে এরকম কোনো প্রবলেম কাস্টমাররা ফেস করবেই না, কারণ আকসার এক্সিমের নিজস্ব SRL নামে ল্যাবরেটরি আছে। সেই ল্যাবরেটরিতে প্রত্যেকটা স্লটের মেটেরিয়াল এসে পৌঁছালে টেস্টিং করে আগে সেটা নিজেরা স্যাটিসফাইড হয়, দেন কাস্টমারকে প্রোভাইড করে। কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল করাটা আমাদের একটা অন্যতম লক্ষ্য। আর এছাড়াও যদি কোনো কোনো কাস্টমারের ডিফারেন্ট পার্সেন্টেজের মেটেরিয়াল দরকার পড়ে, আমরা সেই পার্সেন্টেজের মেটেরিয়ালও প্রোভাইড করি আর সেই পার্সেন্টেজ অনুযায়ী চার্জেস নিই। বা, এটা সত্যি একটা ভালো পদক্ষেপ অক্সার এক্সিমের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যত পার্সেন্ট পিওর অ্যাসিটিক অ্যাসিড আপনারা কিনবেন ততটারই দাম দেবেন, তার বেশি নয়। আচ্ছা স্যার, কোন কোন ইন্ডাস্ট্রিতে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার করা হয়? টেক্সটাইল আর ডাইং ইন্ডাস্ট্রিতে অ্যাসিটিক অ্যাসিডের একটা বড় চাহিদা থাকে। এছাড়াও আরও অন্যান্য ইন্ডাস্ট্রিতে চাহিদা থাকে, যেমন ফুড ইন্ডাস্ট্রিতে ভিনিগার বানানোর ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিডের চাহিদা থাকে। আচার ম্যানুফ্যাকচারার যারা, তারাও অ্যাসিটিক অ্যাসিড ইউজ করে। বিভিন্ন কেমিক্যাল প্রসেসিং, যেমন রাস্ট রিমুভাল আর ডিসকেলিংয়ের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় ইন্টারমিডিয়েট হিসাবে। এছাড়া বিভিন্ন ঘরোয়া কাজেও ডেলি বেসিস ইউজ হয়। ক্লিনিং, লন্ড্রি, কুকিং পারপাসের ক্ষেত্রেও অ্যাসিটিক অ্যাসিড ইউজ করা হয়। মানে কারখানা থেকে ঘর সর্বত্রই অ্যাসিটিক অ্যাসিডের প্রয়োজন আছে। আচ্ছা স্যার, আমার জানতে খুব ইচ্ছে করছে যে অক্সার এক্সিম কিভাবে গ্রাহকদের কাছে অ্যাসিটিক অ্যাসিড পৌঁছে দিতে সাহায্য করে? অক্সার এক্সিম ডিরেক্ট বিদেশ থেকে ইম্পোর্ট করায়। যেহেতু এটা লিকুইড, সেই কারণে এটা ট্যাঙ্কার লোড করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সাপ্লাই করা হয়। এছাড়া বেস্ট ম্যানুফ্যাকচারদের কাছ থেকে ট্যাঙ্কার লোড থেকে ছোটো প্যাকে রিফিল করে তারপর এটা আমরা সাপ্লাই করি যারা হোলসেলার আছে তাদেরকে। আর আমাদের এখানে যখন অ্যাসিটিক অ্যাসিডের ফুল লোডের ট্যাঙ্কারগুলো আসে, তারপর আমরা প্রত্যেকটা ট্যাঙ্কারের থেকে মেটেরিয়াল নিয়ে সেটাকে আমাদের ইনহাউস ল্যাবে টেস্ট করে
তারপর মার্কেটে সেল করি। বিগত কিছু বছর ধরে পেট্রোল ডিজেলের প্রাইসটা যেরকম ফ্ল্যাকচুয়েট করছে, অ্যাসিটিক অ্যাসিডের প্রাইসটাও সেরকমই ফ্ল্যাকচুয়েট করছে, কিন্তু আকসার এক্সিম আপনাকে মার্কেট প্রাইসের থেকে কম প্রাইসই প্রোভাইড করবে, এবং আপনার যেটা রিকোয়ারমেন্ট আছে, যে পার্সেন্টেজ আপনি চাইছেন, সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে চার্জ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, অ্যাসিটিক অ্যাসিডের ব্যাপারে এই ধরনের মূল্যবান তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আমি নিশ্চিত আপনার দেওয়া এই ইনফরমেশনগুলো আমাদের ভিউয়ার্সদের যথেষ্ট কাজে লাগবে। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওটির থেকে আপনারা অ্যাসিটিক অ্যাসিডের সম্বন্ধে অনেক প্রয়োজনীয় ইনফরমেশন পেয়েছে, যা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। যেসব ইন্ডাস্ট্রিরা বাল্কে অ্যাসিটিক অ্যাসিড আকসার এক্সিম কোম্পানির থেকে অর্ডার করতে চান, তারা এই ভিডিও শেষে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারে। আকসার এক্সিম দেয় বেস্ট কোয়ালিটির গ্যারান্টি, এটা শুধু আমাদের বিশ্বাসই নয়, অঙ্গীকারও।